এবং বঙ্গবন্ধু বলেছেন অসমাপ্ত আত্মজীবনীতে আমরা একদল হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবানকে সামনে রেখেছিলাম যাদেরকে প্রতিহত করতে হবে, কারণ বঙ্গবন্ধুর সেই পথ আমাদের আজকে অনুসরণ করতে হবে। প্রয়োজনে দুর্বৃত্তদেরকে প্রতিহত করে মোকাবিলা করে আমাদের অধিকার। আপনারা দু হাত তুলে দেখেন আপনারা কি নিরস্ত্র না অস্ত্র সহ? নিরস্ত্র, আমরা নিরস্ত্র দাঁড়িয়েছি। ইতিহাস থেকে শুনেছেন সেই 69-70-এর দশকে আইয়ুব খানের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছিল এনএসএফ। আজকে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুকে তাদের আদর্শিক নেতা বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবের সেই অসমাপ্ত আত্মজীবনী পড়েন, 110 নম্বর পৃষ্ঠায় বলা আছে কিভাবে এনএসএফ এর গুন্ডারা তৎকালীন সময়ে ইসলামিয়া কলেজ, আজকের কবি নজরুল কলেজ, জগন্নাথ কলেজ, এই সমস্ত কলেজ, মিটফোর্ড কলেজ থেকে যখন ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল করে আসতো আইয়ুব খানের বিরুদ্ধে, সেই সময়ে এনএসএফ তাদের উপরে হামলা করত। আজকে ছাত্র অধিকার পরিষদ এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর জন্য একটা রোল মডেল সংগঠনে পরিণত হয়েছে। ছাত্র অধিকার পরিষদের কোন নেতা কর্মী চাঁদাবাজি করে না, ছাত্র অধিকার পরিষদের কোন নেতা কর্মী ধান্দাবাজি করে না, ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় কলেজের দখলদারিত্ব করে না, ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে নাই, ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকারের কথা বলে, এই দেশের গণমানুষের অধিকারের কথা বলে, যে কারণেই সেই ছাত্র সংগঠন থেকে মাত্র 3-4 বছরের ব্যবধানে আজকে এই জনগণের গণসমুদ্র পরিণত হয়েছে। গণ অধিকার পরিষদের মতো এদেশের গণমানুষের একটি রাজনৈতিক দল আজকে প্রতিষ্ঠা লাভ করেছে। কাজী ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী আদর্শিক নেতা কর্মী, কাজে আমি বলবো তাদের গায়ে যারা হাত তুলেছেন তাদের হাত কিন্তু পুড়ে যাবে, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের একটি নেতা কর্মীর গায়ে যদি হাত তুলে, একটি নেতা কর্মীর গায়ে যদি আচরণ লাগে, আমরা যদি বেঁচে থাকি সারা বাংলাদেশের মানুষ তার জন্য যথাযথ উপযুক্ত জবাব আমরা রাখব। আপনাদের প্রতি এই ফেলো ফিলিং, সহযোদ্ধাদের প্রতি এই অনুভূতি আপনাদের থাকতে হবে। যখনই যেখানে হামলা হবে তাৎক্ষণিক প্রতিবাদ হবে, মশাল মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে, এবং যারা হামলা করতেছে আপনারা দেখেছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, একটা প্রমাণ দেখাতে পারবেন না আমাদের নেতা কর্মীরা কারো গায়ে হাত তুলেছে, কারো মাথায় বাড়ি দিয়েছে, কারো সভা সমাবেশ ভণ্ডুল করেছে। আজকে ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডা পান্ডারা ঢাকার বাইরে, আমরা দেখেছি কিছুদিন আগে বিএনপির সমাবেশ এবং মিটিংয়ে হেলমেট পরে হাতুড়ি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে গিয়েছে, সেখানেও হামলা করেছে। আমাদের একেবারেই জীবন এবং জীবিকার সাথে সম্পর্কিত 5টি দাবি দেওয়া নিয়ে এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। সংবিধান আমাদের এই নিরস্ত্র সভা সমাবেশ করার, মিছিল মিটিং করার অধিকার দিয়েছে। কাজী প্রশাসনের ভাই বোনদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, এই সরকারের বেআইনি নির্দেশ পালন করে আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। সভা সমাবেশ মিছিল মিটিং করা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রশাসনের কিছু অতি উৎসাহী লোকের কারণে প্রশাসনের রেপুটেশন নষ্ট হচ্ছে। আমরা দেখেছেন কুমিল্লাতে আমাদের ভাই বন্ধুরা এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ 5 দফা দাবিতে সমাবেশ করেছিল, সেখানে তাদের উপরে হামলা হয়েছে, গ্রেপ্তার করেছে, কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিয়েছে। আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র বন্ধুরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ মিছিল করেছে, সেখানে পুলিশ তাদেরকে বলেছে সরকার বিরোধী স্লোগান দেওয়া যাবে না, সেখানে তাদের উপরে হামলা চালিয়েছে। আমরা এই সমাবেশ থেকে এই সমস্ত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা গণ অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব ডাকসর হিসাবে ভিপি জনাব নুরুল হক নূর এই পর্যায়ে বক্তব্য রাখবেন। নুরুল হক নূর ভাই নাই,
বেগর ভাই নাই রাজপথ চাই নাই আমরা জি লাখো ভাই বেগর ভাই নাই বিপেন্দ্রের ভাই নাই বিপেন্দ্রের কিছু হলে চলবে আগুন করে করে বিপেন্দ্রের কিছু হলে সংগ্রামী উপস্থিতি বিশেষ করে গণ অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই গরমের মধ্যেও ধৈর্য সহকারে দীর্ঘ দুই ঘন্টা বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। যদিও এই ধরনের সমাবেশ আমরা সাধারণত অভ্যস্ত নই, আমরা এই ধরনের সমাবেশ আয়োজন করি নাই। আজকে আমরা পাঁচ দফা দাবিতে এই গণসমাবেশ আয়োজন করেছি। আপনারা যারা সাড়া দিয়েছেন তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আজকের এই সমাবেশের ফলে ইতিমধ্যেই রাস্তার দুই পাশ বন্ধ হয়ে গিয়েছে, মানুষের হয়তো সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই রাষ্ট্রের মেরামতের জন্য মানুষের দীর্ঘস্থায়ী উপকারের জন্য এই কষ্টটুকু আমাদের সহ্য করতে হবে। আমি বারবার আমাদের নেতা কর্মীদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের প্রোগ্রামগুলোতে সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম হবে, আমাদের প্রোগ্রামগুলো যেন মানুষ অনুসরণ করে অনুকরণ করে, প্রত্যেকটি স্তরে আপনাদেরকে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদের আজকের এই সমাবেশ পাঁচ দফা গণদাবিতে, ইতিমধ্যেই আপনারা সেই পাঁচ দফা দাবিগুলো আপনারা জেনেছেন। আমাদের প্রথম দাবি, এক নম্বরে কেরোসিন ডিজেল পেট্রোল সহ জ্বালানি তেল গ্যাস ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। আমাদের দুই নম্বর দাবি, অনতিবিলম্বে লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল করে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের তিন নম্বর দাবি, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের চার নম্বর দাবি, মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তারকৃত সকল রাজবন্দী ও ধর্মীয় নেতাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের পাঁচ নম্বর দাবি, ভোলায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে গুলি করে মানুষ হত্যায় জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সভা সমাবেশ মিছিল মিটিং এর মতো নাগরিকদের সংবিধান স্বীকৃত সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি